প্রিয় শিক্ষকগণ ইউটিউব চ্যানেল ব্রাকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রিতীয় শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো এনআইএস এর রেজাল্ট নিয়ে একটি খবর এখানে এনআইএসএর রিজোনাল সেন্টারে কল করা হওয়া ছিল সেখান থেকে একটি আপডেট বেরিয়ে এসেছে আপনাদের সঙ্গে সেই আপডেটটা শেয়ার করার চেষ্টা করব তাই আপনাদের কাছে আরেকটি কথা আমি এখানে বলতে চাই আপনারা সিটেটের জন্য এলিজিবল হয়ে রয়েছেন যদি আপনারা সিটেট দিতে চান তাহলে আপনারা সিটেটের জন্য আবেদন করতে পারেন এবং এনআইএসের যে সকল শিক্ষক রয়েছেন তাদেরকে আদার অপশন সিলেক্ট করে সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বসাতে হবে তাই এই অপশনের দ্বারা আপনারা সিটেটের জন্য আবেদন করে নিতে পারবেন আজকের এই ভিডিওতে যে ইনফরমেশন আপনাদের সম্মুখে বেরিয়ে এসেছে আপনারা নিশ্চয়ই একটা ইনফরমেশন পেয়েছিলেন যে যেখানে বলা হয়েছিল কোর্স কোড ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেনের যে রেজাল্টটা হওয়ার কথা ছিল যেটা পঁচিশ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল কিন্তু আজকে যদি আপনার এর যে কল সেন্টারে বা এনআইএসের হেডকোয়ার্টারে যে ফোন করা হয়েছিল যদি সেই কলের অপশনটা বা কলের কথাবার্তা যদি আপনারা শুনেন সেখান থেকে দেখতে পারবেন যে এখানে রেজাল্টের কোনো কথা সম্মুখে আসে নাই তাহলে আপনার এখানে অডিও কলটা প্রথমে শুনে নিন এবং এরপরে আপনাদের সঙ্গে ডিটেলস আরো কথা বলার চেষ্টা করব। কুমার বাজপেয়ী মতিহারি বিহার সে স্যার বললেন जी सर हम लोग सत्रह सत्र के मतलब कैंडिडेट है सर ये जो थर्ड एग्जाम हम लोग दिए हैं डीएलएड का उसका रिजल्ट सर कब तक आने की संभावना है इसे? रिजल्ट के लिए अभी हमारे पास कोई इन्फॉर्मेशन नहीं है वेबसाइट पर आएगा रिजल्ट तब आप चेक कर सकते हैं रिजल्ट ओह अच्छा अच्छा जी ठीक है धन्यवाद सर সেই অডিও কলটা শুনতে পেলেন যে যার মাধ্যমে রয়েছে খবরটা পুরো এনআইএসের রেজাল্ট নিয়ে এখনও কোনো ঠিকঠাক হয় নাই আপনারা নিশ্চয়ই জানেন যে এনআইএসের কোন ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেনের পরীক্ষাটা কলকাতায় আবার নেওয়া হয়েছিল তার ধরুন এবার রেজাল্ট দিতে প্রচুর সময় লাগছে তাই হয়তো আরও একটু দেরি হতে পারে ফেব্রুয়ারি মাসে নাও হতে পারে তাই যখনই এরকম ইনফরমেশন আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ও আপনারা নিশ্চয়ই আমাদের চ্যানেলের মাধ্যমে এই বিষয়ে ইনফরমেশানগুলো পেয়ে যাবেন তাই রেজাল্টের কোনো কোনো ইনফরমেশন এনআইএস সাইটে দেওয়া হয় নাই এবং এখানে বলা হয় যে যদি রেজাল্ট আসে আপনারা এনআইএসএর সাইট যেখানে আপনারা দেখতে পারেন ডাব্লিউ 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 ডট ডট এনআইএস ডট এসি ডট ইন এই সাইটই হচ্ছে এনআইএসের অফিসিয়াল সাইট আপনারা এই সাইটে চেক করবেন আপনারা ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের সময় যে সকল ফেক লিঙ্ক দিয়ে আপনাদের কাছ থেকে আপনাদের ডকুমেন্টগুলো নিয়ে নেওয়া হয়েছিল আপনারা এরকম কোনো ফেক লিঙ্কে গিয়ে আপনাদের রেজাল্টগুলো দেখবেন না তাই এই এনআইসি সাইটে ভিজিট করতে থাকুন এবং যখনই কোনো আপডেট আসবে রেজাল্ট সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ধন্যবাদ জয় হিন্দ